ভালোই ছিলেন। আজকে আমাদের 3 নম্বর ক্লাস, আজকে আমরা দেখব জেস্টার ড্রয়িং। জেস্টার ড্রয়িং কি সেটা আগে আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি। জেস্টার ড্রয়িং এটার বাংলা কোনো প্রতিশব্দ আমার আসলে জানা নাই। এটা আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে একটা মানুষ বা একটা প্রাণীর একটা পোজ, সেই পোজটা শুধু পোজটা আঁকতে হবে যত কম সময়ে যত কম লাইন দিয়ে সম্ভব, 7-8টা লাইন সর্বোচ্চ। এর মধ্যে আপনি হয়তো 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড 30 সেকেন্ড টাইম নিতে পারেন। এর বেশি যদি টাইম নেন তার মানে আপনি ভুল করতেছেন, এটা জেস্টার ড্রয়িং হচ্ছে না, তো ডিটেল কিছু হয়ে যাচ্ছে। এক ফোটা ডিটেল দেওয়া যাবে না, জাস্ট পোজটা ধরতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি সম্ভব নাকি মাত্র 10-20 সেকেন্ডের মধ্যে কয়েকটা লাইন দিয়ে একটা ফিগার পোজ বোঝানো, এটা কি পসিবল? হ্যাঁ, এটা পসিবল যদি আপনি বোঝেন লাইন অফ অ্যাকশন কাকে বলে। কি জিনিস? লাইন অফ অ্যাকশন। লাইন অফ অ্যাকশনটা যদি কি এটা যদি বুঝেন তাহলে আপনি 10 সেকেন্ডে করতে পারবেন, 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনি একটা ড্রয়িং করে ফেলতে পারবেন একটা পোজ। আমরা প্রথমে লাইন অফ অ্যাকশনটা কি সেটা ব্যাখ্যা করি। সেটা হচ্ছে মাথা টপ থেকে পায়ের শেষ পর্যন্ত, এবং সেটা যেই পাটা সবচেয়ে দূরে আছে বডির থেকে সবচেয়ে দূরে যেই পাটা আছে মাথার টপ থেকে পায়ের শেষ পর্যন্ত একটাই কার্ভ ধরবো। আমরা এতদিন প্রথম থেকে বলতেছি CSI, এই তিনটা কার্ভের বাইরে আমরা কোনো কার্ভ আঁকার দরকার নেই। তো মাথার টপ থেকে নিয়ে সবচেয়ে দূরে যেই পাটা আছে সেই পা পর্যন্ত আমরা এখানে কি কি কার্ভ পাই, একটা কার্ভই আমি ধরে ফেলার চেষ্টা করি। মাথাটা এই অ্যাঙ্গেলে আছে, বডিটা এরকম গেছে, হাঁটুটা এখানে আছে, হাঁটুর থেকে পাটা এখানে গিয়ে ওই পাটা ওখানে শেষ হয়েছে, বাস হয়ে গেল। আমি গাঢ় করে আঁকতেছি যাতে আপনারা বুঝেন, কিন্তু আপনারা কিন্তু গাঢ় করে আঁকবেন না, আবার একেবারে এত হালকা করে আঁকবেন না যেটা দেখতে না পান। কাগজে এত প্রেশার দেবেন না যে কাগজটা ছিঁড়ে যায়, আবার কাগজে আপনি দাগ দিয়ে নিজের দাগ নিজে দেখতে পাচ্ছেন না তাও না, তবে একটা দাগ বারবার ঘষা এই জিনিসটা করেন না। হ্যাঁ, এই জিনিসটা করেন না। আর এই আই কার্ভটা কম দিবেন, সি এবং এস কার্ভ বেশি দিবেন, যেহেতু এটা হিউম্যান ফিগার, একটা জীবন্ত জিনিস। আই কার্ভটা বেশি ইউজ হয় আসলে গাড়ি ঘোড়া আসবাবপত্র এগুলোর জন্য, ওটা স্টিফ, যেখানে স্ট্রেট লাইন দিবেন সেটা স্টিফ হয়ে যাবে। সি এস এই দুটো কার্ভের মধ্যে থাকার চেষ্টা করবেন। তো মাথার টপ থেকে পায়ের নিচ পর্যন্ত একটা লাইন আমরা ধরে ফেললাম, এখন সেকেন্ড আর একটা পা আছে সেটার জন্য আমরা দুইটা সি কার্ভ নেব, 1-2। এই যে কাজটা আমি করতেছি এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে বারবার বারবার দাগ দিচ্ছি। এই বারবার দাগ দিয়ে আপনারা সময় নষ্ট করবেন না, আপনারা একবারই দাগ দিয়ে দেবেন। হাতের জন্য কি আছে, আমরা জাস্ট এখানে একটা সি আর একটা সি, দুইটা সি দিয়ে একটা ট্রায়াঙ্গেলের মতো আছে, ওই পাশের হাতটা দেখাই যায় না, না আঁকলেও চলে, একটা ছোট্ট সি এর মতো দিয়ে দেয়। এবং এরপরে আমরা যেটা করব, মাথার জন্য একটা ডিমের মতো নিতে পারেন, রিব কেজের জন্য একটা ডিমের মতো নিতে পারেন, এই ডিমটা সুন্দর হওয়ার দরকার নাই যেমনই হোক, আর হিপের জন্য একটা নিতে পারেন। এইটুকুই হচ্ছে আমাদের জেস্টার ড্রয়িং এর একেবারে প্রাথমিক স্টেপ। আমরা লাইন অফ অ্যাকশন তাহলে কোনটাকে বলতেছি, লাইন অফ অ্যাকশন বলতেছি মাথার টপ থেকে শুরু করে যে লাইনটা চলে গেছে সবচেয়ে দূরের পা পর্যন্ত, কাছের পাটা না কিন্তু সবচেয়ে দূরে যেই পাটা আছে সেটা, যেটা দেখে আমার একটা কন্টিনিউয়াস কার্ভ নিতে সুবিধা হচ্ছে সেই পাটা। এই লাইন অফ অ্যাকশনের পরে বাকিটা কিন্তু খুব সহজ ছিল, তাই না? এখন আমরা আরেকটা পোজ যদি দেখি, এখানে দুইটা পোজ আমরা একসাথে দাচ্ছি, এখানে আমরা ওই কাজটাই করব। খুব দ্রুত আমাদেরকে ঘুরে ফেলতে হবে জিনিসটা, মাথার থেকে পা পর্যন্ত একটা এস এর মতো কার্ভ আছে এরকম, এটা একবারই ধরবো, আপনারা বারবার দিবেন না, আমি বারবার দিচ্ছি যাতে লাইনটা মোটা হয়, আপনারা যদি দেখতে পান মাঝখান থেকে আরেকটা পা এরকম আসছে, শোল্ডার টু শোল্ডার, শোল্ডার থেকে শোল্ডার, এই শোল্ডার থেকে ওই শোল্ডার একটা লাইন দেব,
তারপরে এই হাতটার জন্য দুইটা সি কার্ভ নেব, ওই হাতটার জন্য দুইটা সি কার্ভ নেব। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, প্রপোর্শন নিয়ে এখন ভাববেন না, হাত পা কি লম্বা হয়ে যাচ্ছে কিনা, একটা হাত বোধহয় বেশি বড় হয়ে গেছে, একটা পা বোধহয় ছোট হয়ে গেছে, এগুলো এখন চিন্তা করবেন না। প্রপোর্শনের ক্লাস যখন হবে তখন প্রপোর্শন জিনিসটা সহজ করে বুঝাই দেবো, যাতে ফিগারের মধ্যে প্রপোর্শন তেমন কোনো হিসাব না করে খুব সহজে মনে মনে ধরে ফেলতে পারেন এবং ঠিক হয় জিনিসগুলো। এখন ভুলো, এখন জাস্ট পোজটা ধরার চেষ্টা করেন, লাইন অফ অ্যাকশনটা ধরার চেষ্টা করেন। প্রত্যেকটা লাইন অফ অ্যাকশন ধরতে পারলে আপনার পরবর্তী লাইফটা ইজি হবে। ওই পোস্টটা কি, ওই পোস্টটা মাথা থেকে পা পর্যন্ত আমি এরকম লম্বাটা একটা একটা দাগ পাচ্ছি, এরকম মাঝখান থেকে আর একটা দাগ এখানে এরকম চলে আসছে সি কার্ভের মতো। এটা কিন্তু দেখতে আমার একটা সোজা মনে হচ্ছে, কিন্তু আপনি কিন্তু সোজা দেবেন না, একটু সি করে দেবেন। একেবারে সোজা কোনো দাগ দিলেই জিনিসটা হয়ে যাবে কি, স্টিফ হয়ে যাবে। এটাকে যদি আমি এভাবে আঁকি, এভাবে আঁকি, তখন কিন্তু স্টিফ হয়ে যাবে, স্টিফ করা যাবে না, একটু সি কার্ভের মতো দিতে হবে। তারপরে আমাদের শোল্ডার টু শোল্ডার একটা লাইন দেবো, এই শোল্ডার টু শোল্ডার এরকম একটা লাইন দেবো, দিয়ে এই এই আমার হাতের জন্য বোধহয় আপনাদের দেখতে একটু কষ্ট হচ্ছে, সরি, এভাবে সাইড থেকে আঁকা খুবই কষ্ট, তাও আমি চেষ্টা করতেছি যাতে সাইড থেকে আপনাদেরকে একে দেখাইতে পারি। নেক্সট আমরা চলে যাবো, ডিম দেবো, মাথায় একটা ডিম দেবো, রিব কেজে একটা ডিম দেবো, হিপের জন্য একটা ডিম দেবো, মাথায় একটা ডিম দেবো, রিব কেজে একটা ডিম দেবো, হিপে একটা ডিম দেবো, ব্যাস শেষ। এটা 10 সেকেন্ডের বেশি লাগার কোনো কারণ আছে? আমার তো মনে হয় না, এটা 10 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা। নেক্সট আমরা আরেকটা বলতে চলে যাবো, এটা আরো সহজ। এটা পুরাটা একটা কার্ভই মনে হচ্ছে দেখে, দেখেন মাথাটা এরকম একটা অ্যাঙ্গেলে আছে, বডিটা এরকম একটা সি কার্ভে আছে, আর সেখান থেকে হার্ট টু ওইটা একই সি কার্ভ কন্টিনিউয়াস, সেটা উপরে গিয়ে এরকম হয়ে গেছে, কন্টিনিউয়াস একটা কার্ভ। হাতটা এখন আর সাইড থেকে আঁকার সময় শোল্ডার টু শোল্ডার লাইন আমি পাবো না, সাইড থেকে আঁকার সময় এরকম একটা কন্টিনিউয়াস কার্ভ, সাইড থেকে আঁকার সময় আমাদের শোল্ডার টু শোল্ডার একটা কার্ভ যায়, ওটা আঁকা লাগতেছে না, একটা হাত এখানে দেখা যাচ্ছে এইভাবে আছে। এখন শুধু আমরা বলগুলো এঁকে দেব, মাথার জন্য এখানে একটা বল আঁকতে পারি, বডির জন্য টর্সোর জন্য একটা বল এরকম দিতে পারি ডিমের মতো, হিপের জন্য একটা ডিম দিতে পারি, শেষ আমাদের জেস্টার ড্রয়িং হয়ে গেল। এই ধরনের যে জেস্টার ড্রয়িং গুলো আমরা করবো, এইভাবে খাতা ভর্তি করে ফেলবো, একটা খাতা মিনিমাম, এই জেস্টারটাকে বলে স্টিক ফিগার জেস্টার, কারণ এটা দেখতে স্টিক ফিগারের মতো, এই স্টিক ফিগার দিয়েই খাতা ভর্তি করেন। এরপরে আমরা করব কি, স্টিক ফিগার জেস্টারটা যখন আমরা আয়ত্ত করে ফেলবো তখন আমরা চলে যাব 2D শেপ জেস্টারের দিকে। 2D শেপ জেস্টারটা কি, 2D শেপ জেস্টারটা হচ্ছে এরকম অনেকটা। প্রথমে মাথার জন্য আমরা একটা ওভাল নিয়ে নেব, এই মনে করেন মাথা, এটা জাস্ট একটা প্লেস হোল্ডার, এটা যে আসলে ওর মাথাটা অমন না, কিন্তু জাস্ট আপনি একটা ডিমের মতো একটা আঁকলেন জাস্ট মাথাটা বোঝানোর জন্য, যে এখানে মাথাটা এরকম আছে। এরপরে আপনি মাথার একটু নিচে একটা দাগ দেন এরকম, এই দাগটা কিসের দাগ, এই দাগটা হচ্ছে শোল্ডার টু শোল্ডার দাগ। যদি সামনে এসে দেখাই, এই শোল্ডার থেকে এই শোল্ডার পর্যন্ত একটা দাগ টানলেন, টানলাম, তারপরে এখান থেকে এই পর্যন্ত যেখানে পা গুলো শুরু হয়েছে ঠিক গ্রয়িন বরাবর, ক্রচ বলে জিনিসটাকে, ক্রচ গ্রোইন বরাবর আরেকটা দাগ আপনি ধরতে হবে, যেখানে পা গুলো শুরু হয়েছে সেই দাগ পর্যন্ত আমরা এইভাবে রেক্টাঙ্গেল করে ফেলবো। এর সোজাই দাঁড়ায় আছে, এজন্য এটা খুব সহজ। এরপরে আপনি পায়ের জন্য কি করবেন, দুই পায়ের জন্য দুইটা রেক্টাঙ্গেলের মতো আঁকবেন, হাতের জন্য এ
এরকম শুধু হাতটার জন্য একটা রেকট্যাঙ্গেল, আর এই হাতটা আছে এরকম এসে এখানে একটা রেকট্যাঙ্গেল আছে। এখন প্রপোর্শন ভুল হয় হোক, এটাকে আপনি জোড়া লাগাই দিতে পারেন লাস্টে। এটাকে আমরা বলতেছি 2D শেপ জেস্টার, 2D শেপ জেস্টার। এভাবে আসলে নামগুলো আমার নিজের দেওয়া, এই নামগুলো হয়তো অন্য কোনো জায়গায় দিয়ে বললে হয়তো তারা বুঝবে না যে এবার কি জিনিস। আমি এভাবে বলতেছি জাস্ট মনে রাখার জন্য। এইভাবে 2D শেপ আমরা যে প্রথম দিন শিখছিলাম না, তিনটা 2D শেপ আছে, বক্স, সার্কেল আর ট্রায়াঙ্গেল, এই তিনটা শেপ দিয়ে আমরা ফিগারটাকে ধরার চেষ্টা করলাম। এটা যখন আমরা ধরে ফেললাম, লাস্ট আমরা যেটা করব এখানে কিছু ক্রস সেকশন দিয়ে দেব। ক্রস সেকশন দিয়ে এই যে সেন্ট্রাল লাইনটা ধরলাম, ক্রস সেকশন গুলো দিয়ে আমরা তার লিম্ব গুলাকে আলাদা করে দিব, জয়েন্ট গুলাকে আলাদা করে দিব, এবং জিনিসটা ক্রস সেকশন গোল গোল করে দেওয়ার কারণে তার মধ্যে একটা 3D ফিল আসবে। ক্রস সেকশন আবার অনেকে করে কি এরকম এতগুলো এতগুলো দেয়, না ভাই প্লিজ এতগুলো দিয়ে না, জাস্ট ওই হাঁটুতে একটা দেন, এল মানে জয়েন্টে যেখানে যেখানে জয়েন্ট আছে সেখানে সেখানে একটা দেন, তাহলেই হবে, একটু বেশি দেওয়ার দরকার নেই, এইটুকু 10 সেকেন্ডের মধ্যে করেন। এইভাবে করে সেকেন্ড খাতাটা আপনি শেষ করে ফেলেন। এভাবে করে আমি আরো একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। ধরেন এখন যদি এই ফিগারটা আঁকি, স্টিক ফিগারের সময় আমরা লাইন অফ অ্যাকশনটাকে যেভাবে আঁকছিলাম, এখন কিন্তু লাইন অফ অ্যাকশন আছে ঠিকই, কিন্তু আমরা সেটাকে ফিল করতেছি, সেটা ড্রয়িং করতেছি না। আমরা এখন করতেছি কি, প্রথমে মাথাটা আঁকতেছি। প্রথমে মাথা আঁকতেই হবে এমন কোনো কথা নাই, আপনার প্রথমে পা আঁকে যদি আপনার সুবিধা হয় আঁকেন, আমার সুবিধা হয় আগে মাথা আঁকলে। মাথা আঁকার পরেই আমি চলে যাচ্ছি যে মাথা থেকে একটু নিচে আমি দেখতেছি যে শোল্ডার টু শোল্ডার, শোল্ডার টু শোল্ডার, শোল্ডার থেকে শোল্ডারে একটা লাইন টানতেছে, এবং এখন আমার প্রপোর্শন মাথায় নাই, এখন আমি প্রপোর্শন নিয়ে চিন্তা করবো না। এখন আমি দেখতেছি যে আমার যে রেক্টাঙ্গেলটা সেটার একদিকে আছে বড় সি আর একদিকে আছে ছোট সি। বড় সি মানে হচ্ছে স্ট্রেচ, আর এটা মানে হচ্ছে স্কোয়াশ, স্কোয়াশ স্ট্রেচ অ্যানিমেশনের সময় খুবই জরুরি একটা জিনিস, স্কোয়াশ এন্ড স্ট্রেচ। এই স্কোয়াশ এন্ড স্ট্রেচটা আমি ধরে ফেললাম একটা রেক্টাঙ্গেলের মধ্যে। এখন আমার পায়ের জন্য এখানে একটা রেক্টাঙ্গেল নিতে পারি, এবং এখানে আমি কোনো কিছু চিন্তা করবো না যে ভুল হচ্ছে কিনা, লাইন কি পা কি বড় হয়ে গেল কিনা, পাটা এরকম দিলাম, হাতের জন্য এরকম কয়েকটা লাইন দিয়ে হাতের মতো, খালি সি এস এবং আই, আই ও বাদ দিয়েছি আমরা, শুধু সি এবং এস, আসলে শুধু সি বেশি ইউজ হচ্ছে দেখা যাচ্ছে, এরকম করে দিলাম। এখন আমার গলাটার সাথে এভাবে মিলাই দিতে পারি। এখন লাস্ট কি করব, লাস্ট খালি জয়েন্টে 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 ক্রস সেকশন দিয়ে দেব। এইভাবে আমাকে প্রথম জেস্টার একে দেখাইছিলেন আমাদের সবার প্রিয় মেহেদি হক ভাই, যিনি ঢাকা কমিক্সের ফাউন্ডার এবং অলসো আর্টিস্ট এবং কার্টুনিস্ট। ওনার সম্বন্ধে কিছু বলার নাই, তো ওনারা যে ঢাকা কমিক্স থেকে যে একটা ওয়ার্কশপ করেন ড্রয়িংয়ের কমিক্সের কোর্সের জন্য, ওইখানে আমি কিছুদিন গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি যে উনি এইভাবে জেস্টার আঁকছেন, এবং এটা আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে এটা খুব পছন্দ হয় যে কয়েকটা 2D শেপ দিয়ে। এবং উনি বলছেন যে এইভাবে নাকি আহসান হাবিব স্যার নাকি এইভাবে জেস্টার আঁকতে পছন্দ করেন, যে একটা রেক্টাঙ্গেল দিয়ে নিচে W এরকম এই টাইপের জেস্টার, বা আরো সহজে বলে MW না কি জানি একটা বলছেন, যে যাই হোক এই টাইপের আর কি, জাস্ট কয়েকটা 2D শেপ দিয়ে একটা জেস্টার আঁকা। তো এটা আমার কাছে খুব ভালো লাগে, তা আমি এটা গ্রহণ করি নিই, এবং আমি সেভাবে এইভাবে করতে আমার খুব মজা লাগে, এইভাবে জেস্টার ড্রয়িং করতে আসলেই মজা। নেক্সট আরেকটা জেস্টার আমরা আঁকবো, 2D শেপ জেস্টারের পরে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে যে, ওটা এখন আপনারা করেন না, এখন আমি জাস্ট আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি যে ফাইনালি আমাদের টার্গেটটা কি হবে, আমরা কি ধরনের জেস্টার আসলে ফাইনালি আঁকতে যাব। সেটা হচ্ছে আমি যেভাবে করি আর কি, আমি নিজে একা একা করলে যেভাবে করি, সেটা হচ্ছে আমি প্রথমেই 3D ফর্ম দিয়ে আঁকা শুরু করি, যদিও এটা আসলে হয়তো বা উচিত না, কিন্তু আমার এটা করতে করতে এখন এরকম মনে হয় যে আমি একবারে 3D ফর্মটা ধরলে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। মাথার জন্য একটা 3D ডিমের মতো ফর্ম নেই,
গলার জন্য একটা থ্রি ডি সিলিন্ডারের মতো ফর্ম নেই, বডির জন্য আমি যেটা করি রিব কেজের জন্য একটা ফর্ম নেই, এরকম একটা সফট রেক্টাঙ্গেল। কি সফট রেক্টাঙ্গেল? যদি এখানে আঁকি সফট রেক্টাঙ্গেল থাকে না, রেক্টাঙ্গেল তো না, সফট বক্স, মানে বক্সের সব প্রান্ত গুলো গোল গোল, এটা অনেকটা সোফার কুশন ফুলের থাকলে যেরকম লাগে অনেকটা ওরকম, এখানে ওরকম একটা সফট রেক্টাঙ্গেল লাগে, ওইটাকে আপনি থ্রি ডি করতে পারেন কিছুটা এরকম। একবারই করতেছি আমি। তারপরে এখানে পেটের জন্য একটা সিলিন্ডারের মতো নিলাম, সিলিন্ড্রিকাল শেপ নিলাম, আর হিপের জন্য ওখানে আর একটা রেক্টাঙ্গেল নিলাম, এটাও সফট রেক্টাঙ্গেল। তারপরে পায়ের জন্য এখানে আমরা টিউব নিতে পারি, টিউব বা সিলিন্ডার, একেবারে পায়ের পাতাটার জন্য আবার একটা বক্স, এটুকু একটা সিলিন্ডার, এটুকু একটা সিলিন্ডার, ওই পাশে দেখা যাচ্ছে সিলিন্ডার বাকি অংশ, এখানে একটা পায়ের জন্য বক্স। আমি এইভাবে নিজে নিজে করলে আমি এইভাবে জেস্টারগুলো করি। এভাবে আমি কেন করি, আমি এভাবে করলে দেখছি কি আমার সুবিধা হয়, আমার খুব সুবিধা হয়, আমি একবারে থ্রি ডি ফর্মটা ধরতে পারি এবং ওর প্রপোর্শন টপোর্শন সব আমি একবারে ধরে ফেলার চেষ্টা করি। এটা একবারে আপনারা এখন করতে গেলে হয়তো পারবেন না, এটা আগে যে দুইটা প্র্যাকটিস দেখাই দিলাম, স্টিক ফিগার ড্রয়িং এবং আপনার টু ডি শেপ জেস্টার, এই দুইটা করার পরে এটা আপনার অটোমেটিক চলে আসবে, এটা দেখবেন যে আপনি অটোমেটিক করতে পারতেছেন। হ্যাঁ, এইভাবে দিয়ে এখন আমি কন্ট্রোল ক্রস সেকশন গুলা দেব। জানি না কতটুকু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারছি জিনিসগুলো, চেষ্টা করতেছি যাতে সবচেয়ে সহজে দেখানো যায়। এখন এটাকে আপনি যত ডিটেল করেন করতে পারেন, বেসিক্যালি আমি এগুলো দিই না, অ্যানাটমিক্যাল ডিটেল এখন দেবো না, এটুকুই থাকুক। এরকম থ্রি ডি ফর্ম দিয়েও আমরা জেস্টার রাখবো। তো তাহলে আমরা জেস্টার ড্রয়িংটা কি মোটামুটি বুঝতে পারলাম, স্টিক ফিগার রাখতে 10 সেকেন্ডের বেশি লাগার কথা না। আমি লাস্ট তিনটাকে এগিয়ে দেখাই, আমরা প্রথমে করলাম কি স্টিক ফিগার, মাঝখান থেকে আরেকটা, এখান থেকে এই, এখান থেকে এই, তারপরে স্টিক ফিগারের পরে এই কয়েকটা গোল দিয়ে দিলাম, এটা একটা জেস্টার। তারপরে আমরা আঁকলাম টু ডি শেপ জেস্টার, ওই স্টিক ফিগারের স্টিক গুলোকে ডাবল ডাবল করে আঁকা হচ্ছে। এখানে আমরা কিছু ক্রস সেকশন দিয়ে দেব, জিনিসটা এখন থ্রি ডি হয়ে গেল, এটা টু ডি শেপ জেস্টার। এবং ফাইনালি যেটা আপনারা পরে ট্রাই করবেন, এইভাবে একটা খাতা শেষ করবেন, এইভাবে একটা খাতা শেষ করবেন, তারপরে এইটাতে যাবেন, তার আগে এইটাতে যাবেন না। আমার এইভাবে করতে খুব সুবিধা হয়, আমি একবারে বুঝতে পারি যে কোন জিনিসটা কোন অ্যাঙ্গেলে আছে, থ্রি ডি স্পেস এর মধ্যে কে কিভাবে আছে, ওই জিনিসটা আমি একবারে বুঝতে পারি। এবং প্রপোর্শনের প্র্যাকটিসটা আমার করা আছে, এই কারণে একবারে প্রপোর্শন ঠিক থাকতেছে। এটা আপনাদের ক্ষেত্রে হবে যখন ওইভাবে করে দেখাই দেবো যে আসলে হিসাবটা কি, কত সহজে এটা আমি কাউকে না বলেই মনে মনে হিসাবটা রাখতে পারতেছি। এই জিনিসটা যখন আপনাদেরকে দেখাই দেবো তখন দেখবেন যে আপনাদেরও অটোমেটিক এই জিনিসগুলো আসতেছে। খালি জয়েন্টে জয়েন্টে একটা ক্রস সেকশন দিলে ওকে। তাহলে এভাবে আপনারা জেস্টারগুলো প্র্যাকটিস করতে থাকেন, খাতাগুলো ভরতে থাকেন,
আগামী ভিডিওতে দেখা হবে। এবং আগামী ভিডিওতে আমরা আলোচনা করব প্রপোর্শনের উপরে, প্রপোর্শন কিভাবে কত সহজে মনে রাখা যায় এবং কত সহজে প্রপোর্শন অ্যাপ্লাই করা যায় একটা ফিগারে, যখন একটা ফিগার আমরা পার্সপেক্টিভ থেকে আঁকবো, বিভিন্ন হাই অ্যাঙ্গেল লো অ্যাঙ্গেল থেকে আঁকবো, তখন কিভাবে খুব সহজে প্রপোর্শনটা অ্যাপ্লাই করা যায়, এবং একটা মানুষের বয়স বাড়ার সাথে সাথে কিভাবে প্রপোর্শন চেঞ্জ হয়, একটা বাচ্চার প্রপোর্শন কী, একটা টিনেজারের প্রপোর্শন কী, একটা অ্যাডাল্টের প্রপোর্শন কী, ছেলেদের প্রপোর্শন কী, মেয়েদের প্রপোর্শন কী, এই জিনিসগুলি খুব সহজে কতটা সহজে শেখানো যায় আমি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যতটুকু আমি বুঝি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই থাকুক, সবাই প্র্যাকটিস করেন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।